আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এলজি স্টাইলাস 2 ফোনটা কীভাবে ইএমটি টুলের মাধ্যমে ফ্ল্যাশ করব। যেটা আমরা করব সেটা প্রথমত ফোনটা পাওয়ার অফ করে নেব। পাওয়ার অফ করার পর ভলিউম প্লাসে প্রেস করে তারপর ইউএসবি কেবলটা কানেক্ট করে নেব। তারপর ড্রাইভারটা অবশ্যই এলজি ড্রাইভারটা ইনস্টল দেওয়া থাকতে হবে। এলজি ড্রাইভার যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে কিন্তু ফোনটা কানেক্ট হবে না। নিচে এলজি ড্রাইভার লিঙ্কটাও দিয়ে দিব এবং ফ্ল্যাশ ফাইলের লিঙ্কটাও দিয়ে দিব, যাতে করে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন, ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন এলজি অ্যান্ড্রয়েড নোট ইউএসবি সিরিয়াল পোর্ট। তারপর এখান থেকে পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। তবে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে এলজি অ্যান্ড্রয়েড যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে তারপরে ফাইলটা সিলেক্ট করে দিবেন। ফাইলটা সিলেক্ট করার পর তারপর রাইটে ক্লিক করবেন। তার আগে আপনি উপরে যেটা আছে রিড ইনফরমেশনে দিতে পারেন, অথবা যদি রিড ইনফরমেশন প্রয়োজন না থাকে তাহলে ফার্মার সিলেক্ট করে ডাইরেক্টলি রাইটে প্রেস করে দিয়ে দিবেন। এখানে এটা ইয়েস প্রেস করে দিবেন। তারপরে আরেকটা আসবে, এটাতেও ইয়েস প্রেস করে দিয়ে দিবেন। ফরম্যাটিং ইউজার ডেটা এখানে ইয়েস আসতে পারে, এটাও ইয়েস প্রেস করে দিতে হবে। এটা ফুল ফ্ল্যাশ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে, 10 মিনিটের মতো অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে। ফাইল রাইটিং হইতেছে, এটা প্রায় রাইটিং 50-50 মতো চলে যাবে।
Mm-hmm.